Chimera Interface দ্বারা অ্যানিমেশনের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা শিখব ব্যাকগ্রাউন্ডের লাইট এবং প্রভাব সামঞ্জস্য করা, অ্যানিমেশনের জন্য দৃশ্য বানানো, টাইমলাইন বরাবর দৃশ্য স্থিত করা, ফলিত অ্যানিমেশনের মুভি রেকর্ড করা। টিউটোরিয়ালটি অনুসরণ করতে Chimera Interface সম্পর্কে জানতে হবে, না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি Ubuntu OS সংস্করণ 14.04, Chimera সংস্করণ 1.10.2, Mozilla Firefox ব্রাউজার 42.0 এবং একটি কার্যকর ইন্টারনেট সংযোগ। এখানে আমি Chimera উইন্ডো খুলেছি। কমান্ড টেক্সট বক্সে লিখুন ওপেন 1 MBO, এন্টার টিপুন। প্যানেলে হেমোগ্লোবিনের একটি কাঠামো খোলে। জলের অণু মুছে ফেলতে লিখুন ডিলিট সলভেন্ট, এন্টার টিপুন। এখন অ্যানিমেশনের জন্য দৃশ্য বানানো দেখি। Chimera দৃশ্যে রয়েছে মডেলের স্থাপনা এবং ক্লিপিং প্লেন, প্রদর্শন শৈলী এবং মডেলের রং, আণবিক পৃষ্ঠতল, ইলেকট্রন ঘনত্ব মানচিত্র এবং ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল মানচিত্র। একটি দৃশ্যের থাকতে পারে 2D লেভেল, অক্ষ, সমতল এবং কেন্দ্রীয় উপস্থাপনা, ক্যাস্ট পি, পকেট প্রদর্শন, প্যারামিটার যেমন ব্যাকগ্রাউন্ডের লাইট এবং প্রভাব। প্যানেলে ফিরে যান। অ্যানিমেশনের জন্য দৃশ্য বানানোর আগে ব্যাকগ্রাউন্ডের লাইট নিয়ন্ত্রণ করা শিখি। টুলস মেনুতে ক্লিক করুন, ভিউইং কন্ট্রোলসে স্ক্রোল করুন, সাবমেনু থেকে এফেক্টস চয়ন করুন। ভিউইং ডায়লগ বাক্স খোলে। এফেক্টস বিভাগে ডেপথ কিউইং, এতে ক্লিক করুন। এটি ফ্রন্ট টু ব্যাক শেডিং বোঝায়। কালার ওয়েলে ক্লিক করুন। কালার ওয়েল থেকে শেডিং এর জন্য একটি রং বেছে নিন। কালার এডিটর বন্ধ করুন। আউটলাইন দেখতে সিলেটসে ক্লিক করুন। আপনি উইডথ ফিল্ড দ্বারা সিলেটসে প্রস্থ বৃদ্ধি বা হ্রাস করতে পারেন। কালার ওয়েলে ক্লিক করুন। কালার এডিটর থেকে একটি রং বেছে নিন। কালার এডিটর বন্ধ করুন। এখন ভিউইং ডায়লগ বাক্সে লাইটিং বোতামে ক্লিক করুন। এখানে আমরা প্রয়োজন অনুযায়ী লাইটের প্যারামিটার বদলাতে পারি। শাইনিনেস বোতামে ক্লিক করুন। সেখানে দুটি বিকল্প ইন্টেন্সিটি এবং শাইনিনেস রয়েছে। ইন্টেন্সিটি চয়ন করুন। মোড বোতামে ক্লিক করুন। ডিফল্টরূপে 2 পয়েন্ট লাইট চয়নিত। আরও উজ্জ্বলতার জন্য এটি 3 পয়েন্টে বদলান। উজ্জ্বলতা এবং কন্ট্রাস্ট সামঞ্জস্য করতে স্লাইডারটি ড্র্যাগ করুন। আবার ইন্টেন্সিটি বোতামে ক্লিক করে শাইনিনেস চয়ন করুন। তীক্ষ্ণতা এবং প্রতিফলন সামঞ্জস্য করতে স্লাইডারটি ড্র্যাগ করুন। সেভে ক্লিক করুন। তারপর ক্লোজে ক্লিক করুন। প্যানেল কাঠামোটি ঘোরান। শেডিং এবং সিলেটস দেখুন। এখন অ্যানিমেশনের জন্য কিছু দৃশ্য বানাই। টুলস মেনুতে ক্লিক করুন। ইউটিলিটিস বিকল্পে স্ক্রোল করুন। সাবমেনু থেকে অ্যানিমেশনে ক্লিক করুন। অ্যানিমেশন ডায়লগ বাক্স খোলে। অ্যানিমেশন ডায়লগ বাক্সে সিনস, অ্যাকশনস এবং টাইমলাইন বিভাগ রয়েছে। সিনস বিভাগে সবুজ প্লাস আইকনে ক্লিক করুন। এটি দৃশ্য হিসেবে প্যানেলে বর্তমান ইমেজ সংরক্ষণ করে। এটি সিনস বিভাগে দৃশ্যের একটি থাম্বনেল চিত্র উৎপন্ন করে। এই ইমেজ অ্যানিমেশনের প্রথম দৃশ্য। থাম্বনেল ইমেজে ডান ক্লিক করুন। বিকল্পের সাথে একটি কনটেক্সট মেনু খোলে। টাইমলাইনে যুক্ত করা, বৈশিষ্ট্য, মোছা ইত্যাদি। আরেকটি দৃশ্য বানাতে প্যানেলে প্রোটিন কাঠামোর প্রদর্শন সংশোধন করুন। প্রিসেটস মেনু দ্বারা ডিসপ্লে ইন্টারঅ্যাক্টিভ ওয়ানে বদলান। সিলেক্ট মেনু থেকে লিগ্যান্ড চয়ন করুন। অ্যাকশনস মেনু থেকে স্ফিয়ার চয়ন করুন। এটি লিগ্যান্ডকে
সিপিকে ডিসপ্লেতে বদলাবে। চয়ন মুছে ফেলুন। অ্যানিমেশন ডায়লগ বাক্সে সিনস অংশ থেকে সবুজ প্লাস আইকনে ক্লিক করুন। এই প্যানেলে সিন 2 হিসেবে ইমেজ জুড়বে। সিন 3 এর জন্য 3 কাঠামোর স্থিত হেলিসের জন্য অক্ষ যোগ করুন। টুলস মেনুতে ক্লিক করুন। স্ট্রাকচার অ্যানালিসিস বিকল্পে স্ক্রোল করুন। সাবমেনু থেকে অ্যাক্সেস প্লেনস সেন্টার্সে ক্লিক করুন। স্ট্রাকচার মেজারমেন্ট ডায়লগ বাক্সে ডিফাইন অ্যাক্সেসে ক্লিক করুন। ডিফাইন অ্যাক্সেস ডায়লগ বাক্সে ইচ হেলিক্স রেডিও বোতামে ক্লিক করুন। ওকেতে ক্লিক করুন। এই মেসটি সিন 3 হিসেবে জুড়ুন। অ্যানিমেশন ডায়লগ বাক্সে প্লাস আইকনে ক্লিক করুন। এখন অক্ষ মুছে দিন। স্ট্রাকচার মেজারমেন্ট ডায়লগ বাক্সে সকল সারি চয়ন করুন। ডিলিট বোতামে ক্লিক করুন। স্ট্রাকচার মেজারমেন্ট ডায়লগ বাক্স বন্ধ করুন। সিন 4 এর জন্য সিলেক্ট মেনু দ্বারা মেন চয়ন করুন। অ্যাকশনস মেনু দ্বারা পৃষ্ঠা প্রদর্শন করুন। আবার সিলেক্ট মেনু থেকে মেন চয়ন করুন। অ্যাকশনস মেনু দ্বারা পৃষ্ঠের রং হলুদে বদলান। লিগ্যান্ড চয়ন করুন এবং লিগ্যান্ডের রং নীলে বদলান। চয়ন মুছে ফেলুন। অ্যানিমেশন ডায়লগ বাক্সে এই দৃশ্য সিন 4 হিসেবে যোগ করুন। সাবস্ট্রেট পকেট আরও স্পষ্টভাবে দেখাতে পৃষ্ঠটি স্বচ্ছ করুন। অ্যাকশনস মেনুতে ক্লিক করুন। পৃষ্ঠায় স্ক্রোল করুন। সাবমেনু থেকে ট্রান্সপারেন্সি চয়ন করুন। 50% এ ক্লিক করুন। সিনস বিভাগে এই দৃশ্যটি 5তম দৃশ্য হিসাবে যোগ করুন। আপনি সিনস বিভাগ থেকে একটি দৃশ্য মুছতে চাইলে থাম্বনেল ইমেজে ডান ক্লিক করুন। ডিলিট বিকল্প চয়ন করুন। একটি দৃশ্য জুড়তে প্লাস আইকনে ক্লিক করুন। মাউস বোতাম দ্বারা ড্র্যাগ এবং ড্রপ মেথডের মাধ্যমে টাইমলাইন বিভাগে দৃশ্য সন্নিবেশ করুন। থাম্বনেল ইমেজে ক্লিক করুন। ড্র্যাগ করে ইমেজ টাইমলাইনে রাখুন। মাউস বোতাম ছেড়ে দিন। বিকল্পরূপে আমরা থাম্বনেলে ডান ক্লিক করতে পারি। কনটেক্সট মেনু থেকে অ্যাড টু টাইমলাইন বিকল্প চয়ন করুন। সকল দৃশ্য একটি ক্রমে টাইমলাইনে যোগ করুন। অ্যাকশনস বিভাগে দুটি বিকল্প রয়েছে। রক দোদুল্য গতির জন্য, রোল নিরন্তর গতির জন্য। রোল চয়ন করুন। এখন আমরা অ্যানিমেশন রেকর্ড করতে প্রস্তুত। রেকর্ড বোতামে ক্লিক করুন। রেকর্ড অ্যানিমেশন ডায়লগ বাক্স খোলে। ফাইলটি সংরক্ষণ করতে ডেস্কটপ চয়ন করব। ফাইল নেম টেক্সট বাক্সে ফাইলের নাম দিন। ফাইলের নাম লিখুন animation-1। ফাইল টাইপ .ogv বা পছন্দের কোনো মুভি ফরম্যাট চয়ন করুন। অ্যানিমেশন রেকর্ডিং শুরু করতে রেকর্ড বোতামে ক্লিক করুন। ইমেজের শৃঙ্খলা ডেস্কটপে মুভি ফাইলে এনকোড করা হবে। আপনি রেকর্ডিং প্রক্রিয়া বাতিল করতে চাইলে অ্যানিমেশন ডায়লগ বাক্সে আবার রেকর্ড বোতামে ক্লিক করুন। রেকর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করতে কিছু সময় লাগবে। ফাইলটি ডেস্কটপে animation-1 হিসেবে সংরক্ষণ করা হবে। অ্যানিমেশন দেখতে .ogv ফাইলে ডাবল ক্লিক করুন। সংক্ষিপ্তকরণ করি। এখানে আমরা শিখেছি ব্যাকগ্রাউন্ডের লাইট এবং প্রভাব সামঞ্জস্য করা, অ্যানিমেশনের জন্য দৃশ্য বানানো, টাইমলাইন বরাবর দৃশ্য স্থিত করা, ফলিত অ্যানিমেশনের মুভি রেকর্ড করা। অনুশীলন হিসেবে কাইমোট্রিপসিন এর মডেল খুলুন। ব্যাকগ্রাউন্ড এবং লাইটের প্রভাব সামঞ্জস্য করুন। প্রোটিন পৃষ্ঠের লিগ্যান্ড দেখতে স্বচ্ছতা সামঞ্জস্য করুন। কয়েকটি দৃশ্য এবং অ্যানিমেশন মুভি বানান। নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়। এটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
এবং প্রশংসা পত্র দেয়। অধিক জানতে আমাদের লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের এনএমইআইসিটি এমএইচআরডি দ্বারা পরিচালিত। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।